আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। 2022-23 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা শুরু হতে যাচ্ছে আগামী 6 সেপ্টেম্বর, অর্থাৎ আর মাত্র 4 দিন বাকি। এর মধ্যে রিয়াল মাদ্রিদ, PSG, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাসের মতো দলগুলোর খেলা প্রথম দিনই দেখা যাবে। গেলবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ সেল্টিক 2021-22 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে লিভারপুলকে হারিয়ে শিরোপা উদযাপন করেছিল তারা। এবারও আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের জন্য মাঠে নামবে ভিনিসিয়াস বেঞ্জেমারা। চলুন দেখে আসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনের ম্যাচগুলোর সময়সূচি। চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা চেলসি। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ডাইনামো। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় 6 সেপ্টেম্বর রাত 10:45। একই সময়ে মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ড বনাম কোপেনহেগেন। 7 সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হবে বেনফিকা বনাম মাক্কাবি হাইফা। একই সময়ে অপর ম্যাচে দেখা যাবে ম্যানচেস্টার সিটি বনাম সেভিয়ার ম্যাচটি। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা ম্যানচেস্টার সিটি এবারেও চ্যাম্পিয়ন্স লিগের হট ফেভারিট। তাদের সেরা তারকা আর্লিং হল্যান্ডও আছে দারুণ ছন্দে। টানা 2 ম্যাচেই হ্যাট্রিক করেছেন তিনি। সালসবার্গ বনাম এসি মিলানের ম্যাচটিও হবে বাংলাদেশ সময় রাত 1টায়। একই সময়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বনাম সেল্টিক। লিপজিক বনাম শাখতার দনেস্কের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 1টায়। আর PSG বনাম জুভেন্টাসের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত 1টায়। এই ম্যাচে মেসি, নেইমার, এমবাপেরা মুখোমুখি হবে সাবেক PSG তারকা এনহেল ডিমারিয়ার বিপক্ষে। এই ম্যাচে স্পষ্টভাবেই ফেভারিটের তকমা থাকবে PSG-র দিকে। তবে জুভেন্টাসেরও এই ম্যাচে মোড় ঘুরে দেওয়ার মতো সামর্থ্য আছে। মেসি, নেইমার, এমবাপেদের পারফরমেন্স কাছে জুভেন্টাসের প্রতিরোধ কতটা কার্যকর হবে সেটা বলে দিবে সময়। আপনাদের মতে এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনের ম্যাচগুলোতে জয় পেতে পারে কারা, জানিয়ে দিন কমেন্ট করে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের প্রেডিকশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।